চিত্রগত উপস্থাপনাই হলো আমার সংগঠন, তাই এটাকে ব্যবস্থাপনার চিত্র বলা হয়। সাধারণত দেখা এই সংগঠনের মাধ্যমে যাকে যে দায়িত্ব দেওয়া হয় সে ওই দায়িত্বই পালন করে থাকে, এখানে তার বাইরে কাজ করা সাধারণত যায় না। এবং সংগঠনের মধ্যে আপনার এক একজনের আন্ডারে বেশ কয়েকজন লোক থাকে, আর এই এক একজনের আন্ডারে যে বেশ কয়েকজন লোক থাকে সেটাকে বলা হয় কাম্য পরিষদ। বুঝতে পারছেন জিনিসটা কি, যে আমি একজন ব্যক্তি, যেমন এখানে আমি ক্লাস নিতে আসছি, এখানে আপনারা ধরুন 30 জন আছেন, 30 জনের মধ্যে 30 জনকে আমি সুন্দর মতন ক্লাস চুপ করা ক্লাস নিতে পারতেছি, কিন্তু এখানে যদি 100 জন হইত তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার 100 জনের চুপ করা ক্লাস নেওয়াটা খুব টাফ হয়ে যেত। তার মানে এখানে কাম্য পরিসর মানে একজন ব্যক্তি কতজনকে কন্ট্রোল করতে পারে বা কতজনকে ঠিক মতো তত্ত্বাবধান করতে পারে সেটাই সে ব্যক্তির জন্য কাম্য পরিসর। বুঝতে পারছি, যেন আমার জন্য এখানে কাম্য পরিসর কত 30। বুঝতে পারছি, ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে যাবে? এবার এই জায়গার মধ্যে আপনার সংগঠনের বেশ কয়েকটা পয়েন্ট আপনি দিতে পারেন। তার প্রথমে হলো 2 নম্বর পয়েন্টটা, এর মাধ্যমে বিভিন্ন মানবীয় এবং অমানবীয় উপাদান সংগ্রহ একত্রিত এবং সমন্বয় করা হয়। তারপরে তারপরে অর্পিত দায়িত্ব আদায়ের প্রচেষ্টা চালানো হয়, যাকে যে দায়িত্ব দেওয়া হয় সে যেন ওই দায়িত্বটা পালন করে সেইটা আমার সংগঠনের মাধ্যমে দেখায়। তারপরে আপনি এখানে মধ্যে লাস্ট লাইনটা রাখ দিবেন, সংগঠনকে ব্যবস্থাপনার চিত্র বা নকশা বলা হয়। তারপরে এখানে মধ্যে আপনার সংগঠনে বিভিন্ন পদক্ষেপ দেওয়া আছে, যেমন সংগঠন তৈরি করতে গেলে কি কি কাজ করতে হবে, যে কোনো জায়গায় যে কোনো পদক্ষেপ যদি দেখেন তাহলে মাথায় রাখবেন পদক্ষেপ সবসময় সিরিয়াল মেনটেন করতে হয়, আর পদক্ষেপের প্রথম এবং শেষ পদক্ষেপটা অবশ্যই মনে রাখতে হয়। শুধু এই জায়গায় না, আপনি অন্য কোনো ম্যানেজমেন্টের মধ্যে বা ফিনান্স বা মার্কেটিং এর মধ্যে যেখানে কোনো পদক্ষেপ টপিক দেখবেন সেখানে মাথায় রাখবেন এইটা কখনো সিরিয়াল ব্রেক করা যায় না, এটা অলওয়েজ একটার পর একটা হয়। এবং এই পদক্ষেপগুলোর মধ্যে সবসময় প্রথম পদক্ষেপ এবং শেষ পদক্ষেপটা মুখস্থ রাখবেন, তাইলে চলবে। তো এখানে মধ্যে প্রথমে আসেন হলে সংগঠন গঠনের পদক্ষেপ মধ্যে প্রথমে আসছে কার্যাদি শনাক্তকরণ এবং শ্রেণীবদ্ধকরণ। দ্যাট মিন্স আমার ব্যবসায় বা আমার লক্ষ্য অর্জনের জন্য কি কি কাজ করতে হবে সেইগুলোকে আমি ঠিক করব এবং এগুলো একটা শ্রেণী করব, মানে এগুলো বিভিন্ন ভাগে ভাগ করব, যে কাজগুলো দ্রুত করার জন্য কি কি ভাগে ভাগ করা যায় বা কি কি ছোট ছোট আকারে কাজগুলো রাখা যায়, ব্যাপারটা বুঝতে পারছি। যেমন ধরেন আমাদের চান্স পাওয়ার জন্য 5টা সাবজেক্ট পড়তে হয়, কারণ আমি যদি এক টিচারকে দিয়ে বলি 5 সাবজেক্ট শ্রেণী হয় তাহলে কি কাজটা এগোতে হবে না? তার মানে আমার যে লক্ষ্যটা যে কাজটা আমার সেই কাজগুলোকে ঠিক করতে হবে এবং ওগুলোকে আমি এখানে মধ্যে 5 দিনে ভাগ করে আলাদা আলাদা করে দিলাম, যে 5 দিন 5 সাবজেক্ট পড়ানো হবে, এইটা হলো আপনাদের শ্রেণীবদ্ধ করবো। ঠিক আছে, আমি এখানে সাজাবো কিভাবে কাজগুলো করা হবে সেই সাজানোটাই বলা যায় সেটাকে বলতে কি শ্রেণীবদ্ধ করা। আরো কোনো কনফিউশন আছে? ওকে, দেন তারপরে এখানে মধ্যে শ্রেণীবদ্ধ করার পর দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িত করা, যে কাজগুলোকে আমি এখানে ভাগ করছি সেই কাজগুলোর কাজগুলো করতে হলে কি কি দায়িত্ব পালন করতে হবে এবং তাকে কি কর্তৃত্ব, কর্তৃত্ব মানে ক্ষমতার কথা বোঝানো হয়েছে, কতটুকু ক্ষমতা তাকে বেশি দিতে হবে। যদি একজন ব্যক্তিকে দায়িত্বের চেয়ে কম ক্ষমতা দেওয়া হয় তাহলে সেই ক্ষমতা দায়িত্ব সে পালন করতে পারবে না, আবার দায়িত্বের চেয়ে যদি তাকে বেশি কর্তৃত্ব বা ক্ষমতা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই ক্ষমতার অপব্যবহার করবে। তার জন্য কি করতে হবে, এখানে দায়িত্ব এবং কর্তৃত্ব আমাকে এখানে মধ্যে সংজ্ঞায়িত করতে হবে, যে এই কাজগুলো যেগুলো আমি ভাগ করছি এখানে প্রত্যেকটা দায়িত্ব কি এবং প্রত্যেকটা কাজে কর্তৃত্ব কি হওয়া উচিত। কারো কোনো কোয়েশ্চেন হয়ে যাবে? তারপরে দেন এখানে মধ্যে যেটা বলছে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। দায়িত্ব কর্তৃত্ব অর্পণ বলতে এখানে মধ্যে আমি যখন এগুলোকে আলাদা করলাম বা কি কি দায়িত্ব কর্তৃত্ব বের করলাম তখন সেইটা যাকে যে দায়িত্ব দেওয়া উচিত তাকে সেই দায়িত্বটা প্রদান করলাম। এখানে দায়িত্ব প্রদান করাটাকে বলছে লোকের যায় কি দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। এখন এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে দিলাম, কিন্তু কেউ জানে না আরেকজনের কাছ থেকে, তার মানে একজনের সাথে যদি আরেকজনের কানেকশন না থাকে আমার তো পুরাটা সবগুলো কাজ মিললেই তো আমার লক্ষ্য, তো সবগুলো কাজ মিলে যদি লক্ষ্য তাহলে একটা কাজের সাথে একটা কাজের একটা কানেকশন থাকতে হবে, যদি নাই জানলাম। যেমন ধরুন আমি আপনার ওই যে রিলে দৌড় দেখছেন না, রিলে দৌড় ছোটকালে, রিলে দৌড়ে কি হয় যে
সবাই জানে যে আমার আমার টিমমেট অমুক টিমমেট ঘুরে আসবে, তারপর আমার কাছে দেওয়া হবে। তেমন একজন আরেকজন সাথে কানেকশন আছে, জানে যে আমার দায়িত্ব কোথা থেকে শুরু আর আরেকজনের দায়িত্ব কোন পর্যন্ত শেষ। সেম এরকম ভাবে সংগঠনের মধ্যে প্রত্যেকটা কর্মীকে অবশ্যই জানতে হয় যে আমার দায়িত্ব মানে আমার কাজটা কোথা থেকে শুরু হবে এবং আরেকজন কতটুকু পর্যন্ত কাজ করবে। আর এটার জন্য আমাকে কি করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। যদি একজনের সাথে একজন কোনো সম্পর্ক ভালো না থাকে বা কোনো কমিউনিকেশন যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কি সেই কাজগুলো কি সম্পাদন হবে, সম্পাদন হবে না। এটা আর কি এখানে মধ্যে ব্যাপারটা যে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা। সংগঠনের নীতিমালা, দ্যাট মিন্স আপনি একটা সংগঠন তৈরি করবেন বা একটা সংগঠনের কার্যক্রম ব্যবসায় বাস্তবায়ন করবেন, সেই ক্ষেত্রে আপনাকে কি কি নীতি মানতে হবে, এই নীতিগুলোর কথা এখানে বলেছে সংগঠন নীতিমালা। কার কি কোশ্চেন আছে একটু বলেন, আমি তাহলে সলভ করে দিই। এবং কার কাজটা কতটুকু, কিন্তু আমি যদি এখানে মধ্যে এরকম বিভিন্ন দেখাই বা এইভাবে করে আইনা একটা দেখায়, ওভাবে করে একটা আইনা দেখায়, আবার এমনি করে একটা নিয়ে এখানে থাকে না, তাহলে সেখান থেকে দেখতে বুঝে যাবে কিছু মানুষের সংগঠনটা যখন আপনি তৈরি করবেন কে কার আন্ডারে থাকবে, কার কতটুকু দায়িত্ব থাকবে এবং কে কতটুকুর মধ্যে কাজগুলো সম্পাদন করবে, সেই জিনিসগুলো আমার সরল মানে সরল হইতে হবে এবং স্পষ্ট হইতে হবে যে কোন কাজটা কার কতটুকু, কে কার আন্ডারে, কার উপর ক্ষমতা আদান প্রদান করবে, নির্দেশনা প্রদান করবে, সেটা বুঝতে পারছেন। নির্দেশনাগুলো সাধারণত সিরিয়াল বাই সিরিয়াল আসবে এবং যখন আমার ক্রিয়াটা থাকবে জবাবদেহি করতে হবে তখন নিজের কে সিরিয়াল বাই সিরিয়াল উপরে, এটা বলছিলাম জোরামি শিকল নীতি মনে আসছে কিনা যায় না। তো এখানে আমাদের আমার প্রতিষ্ঠানে যারা থাকবেন একজন একটা বিভাগ বা এক একটা ব্যক্তি কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে সবার উপরে সিএল আছে, সবার উপরে সবার উপরে নির্দেশনা দিবে, তখন তার নির্দেশনা পরের জনের কাছে দিবে, তারপরের জন্য আবার এভাবে দিবে, তারপরের জন্য আবার এভাবে দিবে, কারণ সিও ডিরেক্টলি কর্মীর কাছে নির্দেশনা দিবে না। আবার যখন কর্মী কোনো অভিযোগ জানাতে চাবে বা কোনো জবাবদিহি করার প্রয়োজন পড়বে, তখন কর্মী তার আগের জনের কাছে জবাবদিহি করবে, তার আগের জন্য আবার তার আগের জন্য আস্তে আস্তে উঠবে, কখনো কর্মী সরাসরি সিওর কাছে যায় জবাবদিহি করতে হয় না। তো এই জিনিসটা এলাকার জোরামি শিখলে এখন আপনি যখন ম্যানেজমেন্ট স্ট্রাকচারটা করবেন তখন অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে কে কার উপরে থাকবে এবং কে কার নিকট জবাবদিহি করবে। কারণ যদি সিওর নিচে সরাসরি ধরেন ডাইরেক্ট কর্মী দিয়ে দেবে, তাহলে সেক্ষেত্রে সেটা ফলো করা হবে, ফলো করা হবে।
তার সংগঠনের মধ্যে স্টেপগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে একজন আরেকজনের কাছে অভিযোগ জানাতে পারে। আর আমি তো আগে গেছে বলেছি যে কর্মীর উপরে কর্মীর পরে আপনাকে আমি স্ট্রাকচার করলাম, তাহলে আমি কর্মীর কর্মীর পরে যে আমি প্রোডাকশন ম্যানেজার দিব তাহলে কি জিনিসটা হবে কাজ হবে হবে না, তার মানে কর্মী সব সময় নিচে থাকবে। এবং করে সিরিয়ালটা ঠিক করে বা এই চেইনটা এই শিকলের যে চেইনটা এই চেইনটা ঠিক রাখার আগে বলে সেখানে জোড়া আপনি শিখে দেন। তারপরে ওরা সেটা হলো পাঁচ নম্বর পরে কি কি ছিল দশ দশ ছিল সাত ছিল আট নটা ছিল এগুলোই তো দশ নম্বর হচ্ছে নেতৃত্বের নীতি। নেতৃত্বের নীতি বলতে আপনাকে যারা উপরে থাকে আপনাকে যদি বেশি পরিমাণ দায়িত্ব দেওয়া হয় তাহলে ওই পরিমাণ কর্তৃত্ব আপনাকে দিতে হবে। যে দায়িত্ব যদি বেশি হয় কর্তৃত্ব বেশি থাকতে হবে, দায়িত্ব যদি কম হয় কর্তৃত্ব কম হইতে হবে। দায়িত্ব বেশি যদি দিলাম কর্তৃত্ব বা ক্ষমতা কম দিলাম তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারবেন না। আবার ক্ষমতা বেশি দিয়ে দায়িত্ব কম দিলে আপনার তার ক্ষমতার অপব্যবহার সুযোগ থাকে। সেজন্য বলে সেখানে আমাদের ভারসাম্য রাখতে তার মিনস দুইটা আমাদের ভারসাম্য রাখতে হবে, দায়িত্ব এবং কর্তৃত্ব এই দুইটা আমাদের ভারসাম্য রাখা উচিত। বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন আছে? ওকে দেন। তারপরে বলে সেখানে দশের পরে সাত সাত নম্বর হচ্ছে এক ইনিস কর্তৃত্ব দায়িত্বের সমতা নীতি। ওইটাকে আবার নাম চেঞ্জ করে আলাদা হবে বলছে যে দুইটার মধ্যে সঙ্গ থাকতে হবে, সমান সমান জিনিস। তারপরে এখানের মধ্যে সাতের পরে চার চার নম্বরের মধ্যে বলছে কাম্য পরিচালনা। কাম্য পরিচালনা কি একজন ম্যানেজমেন্টের লোকের উপর কতজন কন্ট্রোল করার দায়িত্ব থাকবে সেইটা লোকের কাম্য পরিচয়। এখন কথা লেগেছে সবার জন্য কিন্তু কাম্য পরিচয় সমান হয়। আমার জন্য তার কাম্য পরিচালনা 30 জন, কিন্তু আমি যত লোকের শুনছি আপনার হলি ক্রস কলেজে এক ক্লাসে 120 জন থাকে, সেখান থেকে ক্লাস করতে তো তাহলে ওই টিচারকে কন্ট্রোল করার জন্য অবশ্যই কাম্য পরিচয় কি 120 জন। তার মানে একজন টিচারের কাম্য পরিচয় কত, একজন ব্যক্তির কাম্য পরিচয় কত সেটা কি আমাকে ম্যানেজমেন্টের লোক হিসেবে আগের থেকে নির্ণয় করতে হবে। চার যেটা থাকবে কাম্য পরিচয় ক্ষমতা তাকে সেটাই কি দিতে হবে, না হলে তো হবে না। আমার তাকে জানতে হবে কার আন্ডারে কতজন লোক রাখবো সেটা জানা জানি আমাকে বুঝতে হবে সেই লোক কতজনকে কন্ট্রোল করতে পারে। তো সেই জিনিস হচ্ছে কাম্য পরিচয় নির্ণয় নীতি। আমাকে আগের থেকে জানতে হবে একজন ব্যক্তি আন্ডারে কতজন থাকতে হবে, ঠিক আছে? আগামটা তারপর চার এবার তিন তিন নম্বর শ্রম বিভাজন। শ্রম বিভাজন বলতে এখানে মধ্যে মেনলি দুটো জিনিস, টোটাল কাজকে আমি এখানে কয়েকটা ভাগে ভাগ করবো, দেন যে যে কাজে দক্ষ তাকে সেই কাজে দায়িত্ব দিবে। এইটা লাগে আপনার শ্রম বিভাজন। শ্রম বিভাজনের ক্ষেত্রে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে যে আমার এখানে আমাদের কাজগুলোকে আমি কয়েকটা ভাবে ভাগ করব এবং কাজগুলো আমাদের যে যে কাজে দক্ষ তাকে সেই কাজটাই দিব। এন্ড যে লোক ফাইন্যান্সে দক্ষ তাকে কখনোই আমি অ্যাকাউন্টিং এর কাজ দেবো না, আবার অ্যাকাউন্টিং এর যে দক্ষ তাকে কখনো আমি প্রোডাকশনের কাজ দেবো না। এটা হলো শ্রম বিভাজন। আর কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার? ওকে, এখানে আসেন সংগঠন কাঠামো। সংগঠন কাঠামো বলতে এই চিত্রগত উপস্থাপন যেটা, সংগঠনটা কিভাবে হবে তার চিত্রগত উপস্থাপনকে সংগঠন কাঠামো বলা হয়েছে। এবার আসেন সংগঠন কাঠামো আপনার বিবেচ্য বিষয়। বিবেচ্য বিষয় নিয়ে কোনো প্রশ্ন করতে পারে? আচ্ছা, আমি যদি সংগঠন কাঠামো প্রণয়নের বিবেচ্য বিষয়, সংগঠন কাঠামো প্রণয়নের বিবেচ্য বিষয়, বিবেচ্য বিষয় বলতে লেগেছে আপনি একটা প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো তৈরি করার জন্য আপনাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি সংগঠন কাঠামো তৈরি করার জন্য কি কি জিনিস বিবেচনায় রেখে কাজগুলো করবেন, এখানে ম্যাক্সিমাম হলে আপনার নীতিমালার সাথে মিল হবে।
কারণ নীতিমালাতে যে কাজগুলো করতে সেগুলো আমরা বিবেচনা সাধারণত করি। তো প্রথমে আসেন উদ্দেশ্য নীতি নির্ধারণ। উদ্দেশ্য নীতি নির্ধারণ বলতে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান যে সংগঠনটা তৈরি করবো, আমার এখানে ব্যবসার উদ্দেশ্য কি, ব্যবসার নীতি কি, সেটা আমাকে দেখতে হবে। যেমন ধরেন আমি যদি বলি আমার ব্যবসার উদ্দেশ্য হলো প্রোডাক্ট ক্রয় করে সেই প্রোডাক্ট গুলো দাম যোগ করে বিক্রি করা, ব্যাপারটা যে আমি 10 টাকা একটা পণ্য ক্রয় করবো, 2 টাকা মুনাফা করবো, 12 টাকা এটা বিক্রি করবো, ব্যাপারটা এরকম। এখন ওই উদ্দেশ্য ওয়ালা বিজনেসে আমি কি কখনোই প্রোডাকশন নামে একটা ডিপার্টমেন্ট খুলতে পারবো? তাহলে আমার তো প্রোডাকশনের কোনো কাজ নাই। আমার যখন সংগঠনটা তৈরি করবো তখন সেই ক্ষেত্রে আমার উদ্দেশ্যটা কি, ব্যবসায় আমার কাজ করে করবো সেগুলোর উদ্দেশ্য কি এবং নীতিটা কি, সেই জিনিসগুলো আমাকে আগে ঠিক করতে হবে। আমার ধরেন নীতি হলো কি যে আমি সুদের বিজনেস করবো না, তাহলে সেক্ষেত্রে আমি ঋণের নামে কি কোনো ডিপার্টমেন্ট থাকবে আমার, যে লোন সেকশন, লোন সেকশন নামে কোনো সেকশন আমি রাখবো না। আমার ব্যবসার উদ্দেশ্য এবং নীতি কি হবে সেইটা আগে ঠিক করে তারপরে আমার এখানে আমি সংগঠনের কাজটা করতে পারবো। আর কোনো প্রশ্ন আছে? তাহলে তারপরে আসে হলো যে 2 নম্বর দক্ষতা। দক্ষতা যার যে কাজ, আমরা শ্রম বিভাজনে বসছিলাম যে যার যে কাজে দক্ষ তাকে সেই কাজে কি আমার দায়িত্বটা বন্টন করতে হবে, সেটা হলো দক্ষতা। 3 নম্বর নির্দিষ্টতা, কাকে কতটুকু কাজ দেওয়া হবে সেটা নির্দিষ্ট করে দিতে হবে। কাউকে আমি অনির্দিষ্ট তোমার সব কাজ করতে হবে তাহলে সেই কিন্তু কাজটা করতে হবে। আমি যদি তাদের বলি যে তোমার সারাদিন কাজ করতে হবে তাহলে কিন্তু সেই কাজটা বুঝবে না, তাহলে কতটুকু সময় করবে তাকে নির্দিষ্ট করে দিতে হবে যে কতটুকু সময় কতটুকু কাজ আপনি বাস্তবায়ন করবেন সেটাকে আমার সাথে নির্দিষ্টতা। তাহলে বিশেষজ্ঞতা একই জিনিসে আবার ঘুরে ফিরে যে আপনাকে ওই কাজের বিশেষজ্ঞ হইতে হবে, ভালোভাবে জানতে হবে। ভারসাম্য, ভারসাম্য নিয়ে আগে বলছি দায়িত্ব এবং কর্তৃত্ব আমাদের ভারসাম্য থাকতে হবে। ওরা এখানে আমাদের 2 বার একই কথা আনছে আমাদের নাম দিয়ে। তারপর আছে ব্যবস্থাপনা পরিসর। ব্যবস্থাপনা পরিসর মানে কাম্য পরিসর আর একটা নাম, কাম্য পরিসর যে জিনিস, ব্যবস্থাপনা পরিসর আর এক জিনিস। তত্ত্বাবধান পরিসর বলা হয় এটাকে, এটি একটা নাম আছে, এটা কাম্য পরিসর, ব্যবস্থাপনা পরিসর এবং তত্ত্বাবধান পরিসর। পরিবর্তন করতে পারার ক্ষমতা। দ্যাট মিন্স একটা নতুন সিচুয়েশন আসলে সেই সিচুয়েশন অনুযায়ী আপনি যে পরিবর্তন নিজেকে করতে পারেন সেইটা লোক আপনার নমনীয়তা। যেমন ধরেন কিরকম, যেমন ধরেন আপনি ক্লাস করতে আসলেন 8:30, হুট করে অফিস থেকে বললো যে 9:30 ওদের ক্লাস। এই যে পরিবর্তন হইলে অনেকে দেখবো একটু বলবে কি 1 ঘন্টা পরে ক্লাস আমি চলে যাই, আমি থাকবো, সে পরিবর্তনটা মানে নিতে পারে। বা অনেকে বলবে যে 1 ঘন্টা ক্লাস মানি না, আমার এখানে আমাদের টাকা ফেরত দেন, আমি কোচিং এর ক্লাস করবো। এইটা হইতে পারে। আবার অনেকে কি করবে যে আচ্ছা ধৈর্য ধরে বসে থাকবে, পরিবর্তনটাকে মেনে নিবে। তো এই যে এখানে মধ্যে এই জিনিসটাকে আমরা বলতেছি নমনীয়তা, যে পরিবর্তনটাকে মেনে নিতে পারে তার যে ক্ষমতাটা, ক্ষমতাটার নামই হলো এখানে মধ্যে কি নমনীয়তা, বুঝতে পারছেন? কারণ আমি এমন একটা সংগঠন তৈরি করলাম যে সংগঠনে আর কোনো চেঞ্জ করা যেতেছে না, নতুন কোনো লোক ঢোকানো যেতেছে না, তাইলে হবে না। আমার সংগঠন এমন তৈরি করতে হবে যাতে সময়ের সময় প্রয়োজনে সেই সংগঠনটার পরিবর্তন আনা যায়, বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? তারপরে এখানে 10 নম্বর বলছে সরলতা। যে কাজটা করতে পারে সেই কাজটার মধ্যে আমি প্রোডাকশন ম্যানেজার একজন অ্যাসিস্ট্যান্ট রেখে দিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে আমার একজন লোককে বেশি বেতন দেওয়া লাগতেছে, তারপরে বুঝতে পারছেন এই জিনিসটা করা যাবে না। যদি একজন ব্যক্তি দ্বারা কোনো কাজ করার সম্পাদন হয় তাহলে তার এই পুরোটা দেওয়া উচিত, তার জন্য আবার অ্যাসিস্ট্যান্ট রাখার কোনো প্রয়োজন নেই। তো সেটাই বলছি এখানে ব্যয় সংকোচ করতে হবে, বেতন তাহলে খরচ বেশি হবে, আর বেতন বেশি হলে খরচ বেশি হবে, তার মানে আমি এখন যদি অতিরিক্ত ডিপার্টমেন্ট না রাখি তাহলে সেক্ষেত্রে আমার কি খরচটা কি কম হবে, বুঝতে পারছেন? তার কোনো কোশ্চেন আছে? আছে আমি যখন সংগঠন তৈরি করবো তখন
কখনোই একজনের উপরে দুজন ব্যক্তিকে রাখবেন না, সবসময় একজন ব্যক্তির উপরে ঊর্ধ্বতন একজন ব্যক্তি থাকবে। ওই জিনিসটা ঠিক রেখে আমাকে সংগঠনটা তৈরি করতে হবে। কারো কোনো কোশ্চেন? যেগুলো আপনার সাধারণত অফিসিয়ালি প্রতিষ্ঠানের প্রয়োজনে করা হয়, মানে ব্যাপারটা লাগে যে আমার প্রতিষ্ঠানে যেমন ধরেন এখানে যারা আছে অফিসিয়াল লোক তাদের মধ্যে থেকে আরিফ ভাই যিনি উনি একটু সিনিয়র, এই তারপরে আরো যে দুইজন আছে ওরা একটু কম সিনিয়র, ব্যাপারটা এরকম না, বা ওরা একটু কম পাওয়ারফুল, ব্যাপারটা এরকম না। তো এইটা লোকের কে ঠিক করেছে? প্রতিষ্ঠানের মালিক যে সে ঠিক করেছে যে আমার কাজগুলো এভাবে হবে, এইটাকে আমরা বলবো আনুষ্ঠানিক সম্পর্ক। কিন্তু দেখবেন অনেক প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন দলের লোক থাকে, শ্রমিক লীগ বা বিভিন্ন কমিটির জন্য লোক থাকে, কর্মচারী কল্যাণ সমিতি, এইরকম দেখেন যে দেখবেন এলাকার শ্রমিক লীগ থাকে বা কর্মচারী কল্যাণ সমিতি থাকে। এইগুলো কি প্রতিষ্ঠানের মালিক ঠিক করে দিচ্ছে যে এইভাবে তোমরা করো না? এইটা হলো যে প্রতিষ্ঠানের কাজের বাইরের ক্যারেক্টার সংগঠন, ওই ধরনের সংগঠনকে আমরা বলবো অনানুষ্ঠানিক সংগঠন। বুঝতে পারছেন? কোশ্চেন? যে আমার এখানে মধ্যে একজন ব্যক্তির আন্ডারে একজন ব্যক্তি থাকবে, যেভাবে আমার জিনিসটা সংগঠনের চিত্রটা অনেকটা সরলরৈখিক আকারে আসবে। আর এই সরলরৈখিক আকারে আসার কারণে হাতের কলম দ্বারা একটি এইখানের মধ্যে মেবি আপনাদের প্রবলেম হইতে পারে দুইটা, তারপরে বলছে এই সংগঠনের সজাগ বৃদ্ধি এবং এই তিনটা জিনিস কিভাবে সেটা একটু বলি। সজাগ বৃদ্ধি ব্যাপারটা এরকম দেখেন, এইখানে সবার উপরে তার নিচে তাহলে এখানে মধ্যে আমি ধরেন যে এই কোচিং এর মধ্যে সেকেন্ড লাগে যে এখানে আরিফ ভাই সবার উপরে, তার উপরে আমি ধরেন তারপরে, এখন কথা হলো গিয়েছে যে যে ডিসিশনটা নিবে সেই ক্ষেত্রে সাধারণত যদি আমাদের এই জায়গায় আরো তিনজন আছে তাহলে সেক্ষেত্রে আমি কোনো ডিসিশন নিতে গেলে আলোচনা করে নিতে হবে যে কিভাবে কিভাবে কাজটা করা যায়। আর এখানে মধ্যে যে উনি যদি কোনো কাজ করে এখানে তিনজন থাকলে একটা জবাবদেহি ব্যাপারটা ছিল, সিদ্ধান্ত আনার ব্যাপার ছিল। কিন্তু এই ক্ষেত্রে আমার শুধু একজনের উপরে একজন থাকে তো তাকে ম্যানেজ করতে পারলে অনেক কাজ করা যায়, যেখানে আমি স্বজন দিতে কাজটাও দিয়ে দিয়েছি যেটা আমার জবাবদেহি বেশি একজনকে করতে দিচ্ছে না,
নিজের লোক এইখানে সংগঠনের ভিতরে আনার যে প্রবণতা সেটা বেশি হয়ে থাকে। তখন ষড়যন্ত্রিকতা, ষড়যন্ত্রিকতা বলতে একজন যে আদেশটা দিবে সেইটাই আপনাকে মানতে হবে, আপনার চিন্তা ভাবনা করার জন্য। আর যেহেতু উপরে যে থাকবে সে সবচেয়ে ক্ষমতা, তারপরে নিচে যে তার চেয়ে কম ক্ষমতা, এবার সিরিয়ালে আছে তার জন্য ষড়যন্ত্রিকতা মানে অন্যের মতামত নেওয়ার প্রবণতা থাকে, কম থাকে। দেখেন উপরে যে থাকতেছে, যেমন ধরেন উপরে আমার সিইও আছে, সেই কি সব ডিসিশন নিতেছে? সে যদি সব ডিসিশন নিতেছে, সিইও যে হবে সে কি এমন যে প্রোডাকশন থেকে শুরু করে ব্যবসার এ টু জেড সব জায়গায় দক্ষ হবে? এইরকম কি কোনো কিছু যে আপনার উপরে থাকবে সে যে এ টু জেড ব্যবসার অল ডিপার্টমেন্টে দক্ষ হবে এমন ধরনের ব্যাপার? তো যেহেতু সে সব কিছু দক্ষ না, তার মানে এখানে মধ্যে বলতে পারি যে ডিসিশন একজন অভাব আছে। আমি জানার আগে নিচে আমি এখানে মধ্যে একজন ম্যানেজার রাখলাম। এখন ম্যানেজার যিনি হবেন, তিনি কেমন হবে যে প্রোডাকশন ম্যানেজার, অ্যাকাউন্টিং ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার সবগুলো ম্যানেজারের কাজে কি সে দক্ষ হবে? দক্ষ হবে না। তখন সেক্ষেত্রে কি এখানে মধ্যে বিশেষ সামনে একটা অভাব থাকে। কিন্তু যদি স্বাভাবিক না হয় অন্য একটা হয়ে যায় তখন কি এখানে এখানে আরেকটা থাকতো ম্যানেজার, এখানে আরেকটা ম্যানেজার থাকতো, তখন সেক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা কাজ দিয়ে আমি এখানে বিশেষ সামনেটা ঠিক করতে হবে। কিন্তু যেহেতু এখানে মধ্যে স্বরলিপিক এইগুলো আসবে না, তার মানে এখানে মধ্যে যে থাকবে তাকে কি এদের কাজ, এদের কাজ অন্যান্য সবগুলোর কাজ কি একজনকে করতে হবে না? আপনি অ্যাকাউন্টিং এর কাজে বিশেষজ্ঞ, আপনাকে অ্যাকাউন্টিং এর কাজে সংগঠন আমার প্রথম থেকে বলতেছি যে আমার কাজগুলো একটা চিত্র, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? প্রথম থেকে আমরা বলছি চিত্র বা কাঠামোটাকে সংগঠন। এখন এই অনুযায়ী আমাকে এখন ঠিক করতে হবে আমি যেটা সংগঠন তৈরি করলাম, এখন সংগঠনের যার যে কাজ সে অনুযায়ী আমার ঠিক করে দিতে হবে যে কার কাজ করতে হবে, কার কাজ করতে হবে। এই কাজটার নাম হইল সংগঠন। শুধু সংগঠিত সেটা হলো ভাব। হ্যাঁ, আমরা সবাই একসাথে সংগঠিত হলাম, তখন এটা একটা ভাব। কিন্তু এই কাজের নামটা কি? দেখতেছিলাম খুব অবস্থা খারাপ হয়ে যেতেছে, মানুষ না গরম হয়ে ঠিক আছে, যাই হোক এটা পরে করেন। Thank you.
স্মরণরেখীয় মধ্যে দেখছিলাম যে একজন ব্যক্তির আন্ডারে একজন ব্যক্তি থাকবে এবং যে উপরে থাকবে তার দায়িত্বটা সবচেয়ে বেশি এবং সেই সব কাজের নির্দেশনা দিবে, এটা আমরা স্মরণরেখীয় দিচ্ছি। উপরে যে থাকে সে যেহেতু সব কাজে এক্সপার্ট না, তাহলে সেক্ষেত্রে তাকে সাহায্য করার জন্য আমি একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ ব্যক্তি নিয়োগ দিব। এটাকে বলে দিচ্ছে কি স্বরলৌকিক ও পদস্থ কোনো সংগঠন। এখানে যে উপদেষ্টাকে আমি নিয়োগ দিলাম তিনি এখানে মধ্যে কি পদস্থ করবেন। যেমন ধরেন বাংলাদেশ সেনাবাহিনী, সেনাবাহিনীর কাজ কি যুদ্ধ করা, সে কি ফুটবল খেলা এক্সপার্ট হবে না? হইতে পারে, পরে কথা। অ্যাজ ইউজুয়াল তার কাজকে ফুটবল খেলা না, সে তো ওই কাজে বিশেষজ্ঞ না, বিশেষজ্ঞ না, তাকে যুদ্ধের ক্ষেত্রে তাকে বলা বিশেষজ্ঞ, কিন্তু ফুটবল খেলার ক্ষেত্রে না। এখন ধর সেনাবাহিনী এখন ফুটবল খেলার একটা দলে আমার একটা লিগে তারা অংশগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে আমি যেহেতু সেনাবাহিনীর সকল কাজের উপরে মেজর থাকে বা একজন জেনারেল থাকে, তাহলে সেক্ষেত্রে আমি যদি জেনারেলের ফুটবল খেলার জন্য কোচ বানাই দিই তাহলে হবে? সে কি ঠিকমতো ফুটবল খেলা শিখাতে পারবে? পারবে না। কিন্তু অ্যাজ ইউজুয়াল হিসেবে যদি মেজর তো সবার উপরে, উনি সব কাজ করার কথা, এখন এইটা তো বাস্তবসম্মত কথা কেন যে মেজর বা জেনারেল সে ফুটবল খেলার কোচ হবে, সেটা তো তখন সেক্ষেত্রে কি করা যাবে? তখন সেক্ষেত্রে এই মেজরকে যাতে ভালো মতো বুঝ দেওয়া যায়, ভালো মতো বোঝানো যায় যে কাজটা কিভাবে করলে ভালো হয়, তার জন্য একজন উপদেষ্টা লাগবে। সে বলে দিবে যে আপনার থাকলে যদি নির্দেশনা দায়িত্ব আপনি এভাবে করেন, আপনি ওভাবে করেন, এভাবে খেলার জন্য বললে ওরা ভালো হবে, ওভাবে যদি খেলতে হয় তাহলে আপনার দল ভালো করবে। এই কাজগুলোকে একজনকে করতে হবে, আমরা সেটা কোচ বা বিশেষজ্ঞ বলতে পারি। এবং সেটি উপরের যে ব্যক্তি আছে স্বরলৌকিক তাকে সাহায্য করতেছে যেখানে যেখানে দরকার। তো এই জিনিসটা স্বরলৌকিক পদস্থ কর্মী সম্ভব। তো এখানের মধ্যে আপনি যেগুলো দাগ দিবেন, দাগ দিয়ে প্রথম যে এর সম্পর্কে আমাদের দুই ধরনের কর্মী থাকে। একটা হলো যে আপনার স্বরলৌকিক কর্মী বা নির্বাহী আমার এই যে সংগঠনের উপরে তিনি আছেন তিনি, আর বলছে অন্য দল হলো উপদেষ্টা কর্মী বা পদস্থ কর্মী। এই যেখানে যে উপদেষ্টা দেখেন যে উপদেষ্টা থাকবে সে কাকে জানাবে, আর উপরে যেরকম কেউ আছে আছে যে আমি জানাবো তা কিন্তু শুনে, তাই কিন্তু একাই একজন স্বরলৌকিক আন্দোলনের কাছে না, স্বরলৌকিক কাছে কি জব দিয়ে গেল সে তো স্বরলৌকিক কর্মীকে বুদ্ধি দেওয়ার জন্য আসছে। কারণ আমি আপনার জন্য বুদ্ধি দিয়ে আসছি, আমি আমি আপনার জব দিয়ে করবো তখন জব দিয়ে করবো। তো এই জিনিসটাই বলছে স্বরলৌকিক কর্মী জব দিয়ে করা লাগে। যেমন ধর আমি এইখানে না দেখা ধর নিজে এই ব্যক্তিটা ধর আমি এখানে উপদেষ্টা হিসেবে রাখলাম, ওকে, এটা হচ্ছে আমার জন্য স্বরলৌকিক পদস্থ কর্মী সংগঠন। তো এই ব্যক্তিতে এই ব্যক্তির কাছে জব দিয়ে করবো, কিন্তু এর ব্যক্তি তার কারো কাছে জব দিয়ে করবে না। আপনার স্বরলৌকিক কর্মকর্তাগণ ব্যবস্থাপনা মূল দায়িত্বে নিয়ে থাকে, তাই এই যে আমরা ম্যানেজমেন্টের কাজগুলো সবগুলো স্বরলৌকিকে যারা আছে তারাই মেনে করে। তারপরে গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে স্বরলৌকিক গণতন্ত্র বেশি গুরুত্বপূর্ণ,
এই সংগঠনের দ্বৈত অধীনতা পরিলক্ষিত হয়। দ্বৈত অধীনতা বলতে কি, একজন ব্যক্তি দুজন ব্যক্তির কথা শুনতে হবে। এখন ধরেন সাপোজ এই লোকটার কথা যদি নীতিতে আছে, সে ভারতের উপদেষ্টা যদি এখানে মধ্যে বুদ্ধি দিয়েছে, তাহলে এই পাওয়ারটা কি ঘন্টে আমি আপনাকে বুদ্ধি দিতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আপনার নিচে যে আছে তার কাছে কি আমারও গুরুত্ব অনেক বেশি, আপনার গুরুত্ব অনেক বেশি, কারণ আপনার আন্ডারে যে কাজটা করবে। তো সেম এখানে মধ্যে দ্বৈত অধীনতা দেখাচ্ছে, যেমন আগে করেছে সর্বপ্রথম আপনার ধন সেবাস করবি, এখানে অফিসিয়ালি যারা আছে তাদের আমি এখানে কিভাবে ক্লাস গুলো নিতে হবে সে ব্যাপারে আমি উপদেষ্টা সাপোজ। এখন সেই জায়গায় আপনারা জানেন যে আমার কথার কারণে ওনাদেরও কথা চেঞ্জ হইতে পারে, এটা আপনারা জানেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার মনে হবে যে আমার কথা, আমার কথাটা শুনি, মানে আমার কথাটা আপনার শুনবেন, আবার ওনার কথাটা কি আপনার শুনতে হবে, কারণ আমার কথা না শুনলে তো আলটিমেটলি আপনার নির্দেশনা চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ আমি আবার অন্য দিয়ে আবার এই কাজটা করাইতে পারি। তো সেই সেই জন্য আপনার কি দুইজনের কথাই কি শুনতে হতে পারে, সেই জন্য আবার আছে আমাদের কি জড়িত অধীনতা পরিলক্ষিত হয়। ভাগ করা হবে এবং সেই ভাগের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা মধ্যে যে যে কাজে ভালো সেই সেই কাজে দেওয়া হবে। এখানে আমাদের যেগুলো দাগ দিবেন, প্রথমটা, দুই নম্বরটা, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য ক্যাপিটাল টেলারের উদ্ভাবক মানে কার্যনীতি সংগ্রহ উদ্ভাবককে তারপর কার্যনীতি সংগ্রহের বিষয় নীতি অনুষ্ঠান করানো চেয়ারম্যান কমিটি সংগঠন। কমিটি সংগঠনের ব্যাপারটা কি, এখানে মধ্যে কথাটা লোকে যে আপনার একটা শর্ট টার্ম কোন একটা কাজের জন্য আমি আলাদা করে যদি একটা সংগঠন তৈরি করে দিই সেটাকে বলা হয় কমিটি সংগঠন। এখানে দেখেন দুই নম্বর লাইন যেটা বলছে কমিটি মানে নির্ধারিত উদ্দেশ্য অর্জন করবে, আমাদের বলি তদন্ত কমিটি করা হবে, তদন্ত কমিটি, এই তদন্ত কমিটি, এই কমিটি মানে কি ওই তদন্ত করার জন্যই তাকে না আসছে, অন্য কোনো কাজে কিন্তু না, সে কিন্তু কাউকে নির্দেশনা দেওয়ার জন্য আসবে না, তার কাজটা কি তদন্ত করা, ওই তদন্তের জন্যই সে কাজটা করবে, তাহলে ওই নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য কাজটা করা হয়। তারপরে নির্ধারিত উদ্দেশ্য অর্জনের পর কমিটি কাজ করে থাকে, ওই যে তদন্তের জন্য তাকে আনেছে তদন্তের রিপোর্ট যদি পেশ করা হয় তারপর কি তার আর কমিটির কি কোনো কাজ থাকে না। বুঝতে পারছেন, কারো কোনো কোশ্চেন আছে বাইরে? কোশ্চেন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পরের কমিটির সদস্যগণ সমর্থিত ভোট করেন। কমিটির অন্যান্য নামগুলো আমি একটু বলতে পারি, কমিটির অন্যান্য নামগুলো টাস্ক ফোর্স আছে, কমিশন আছে, বোর্ড আছে, এগুলো সবগুলো কমিটি অপরে বলবো যে কমিটি সবসময় ক্ষণস্থায়ী হয়। তারপরে এই সংগঠনের কাঠামো ব্যয়বহুল, ব্যয়বহুল কথাটা মানে কি, যেহেতু আমি এখানে বিশেষজ্ঞ লোকদের দিয়ে কমিটিটা তৈরি করতেছি তাহলে সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ লোকদের তো অবশ্যই খরচ চালাতে, তাদের এমনি এমনি কাজ করে দেবে না, যেহেতু এমনি এমনি কাজ করবে না সবাইকে একটা বড় অ্যামাউন্টের টাকা দেওয়া লাগছে। আমার ব্যয়বহুল অনানুষ্ঠানিক সংগঠন, অনানুষ্ঠানিক সংগঠনে আমি আর আগে বলে দিচ্ছি স্টেপ কি, সেটা নতুন করে বলবো না। বিভাগীয়করণটা কি, বিভাগীয়করণের লোকের যে আমি এখানে মধ্যে আমার প্রতিষ্ঠানে কি কি ডিপার্টমেন্ট রাখবো সেই ভাগটা ঠিক করো, আমি কি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট রাখবো নাকি আমি প্রোডাকশন ডিপার্টমেন্ট রাখবো সেইটা কোন অনুযায়ী রাখবো সেটা ঠিক করে বলছে এখানে। তারপরে আসেন এখানে মধ্যে অবশ্যই কার্যভিত্তিক কারণে কার্যভিত্তিক সবসময় আপনার বিশেষণের নীতি অনুসরণ করা হয়, তাহলে যে যে কাজে করবো সে তাকে সেই কাজে ধরবে। এখন আপনি বিসিএস ক্যাডার আর সেই জায়গায় আপনার একজন বিসিএস ক্যাডার গাইড করতেছে, দুদিকে এক জিনিস, দুদিকে এক জিনিস, বিসিএস ক্যাডারদের যে কাজটা হবে বিসিএস ক্যাডার যদি কারো গাইড করে থাকে সেই কাজটা হবে,
যতটুকু ব্যাটিং করতে পারবেন, আরেকটা হলো কি হয়েছে আপনি আসলে ব্যাটসম্যান না, আপনি এখানকে বলার, কিন্তু কোচ আপনার বুদ্ধি দেওয়া হয়তো ব্যাটিং করার, দুটি এক জিনিস হবে, এটা বুঝছেন? কারণ পদস্থ কমিশন যে যে একজন তো সব কাজ পারবে না, একজন ব্যাটিং বলিং সব উইকেট কিপিং সব পারবে ব্যাপারটা তৈরি করবে, তো সেক্ষেত্রে যে আপনি যদি সব কাজ না পারেন, আপনার সব কাজ করানোর জন্য অন্যজন উপদেশ দিবে, সেটা সংগঠন ওই সরলৌকিক ও পদস্থ কর্ম, এবারে বুঝতে পারছেন? আর অপর দিকে লেগেছে যে ব্যাটসম্যান তার শুধু ব্যাটিং এ দায়িত্ব দেওয়া হবে, যে বলার তাকে শুধু বোলিং এ দায়িত্ব দেওয়া হবে, তাহলে ওইটা দিকে কাজ ভালো হবে, কোনটাতে কাজ ভালো হবে? কার্যভিত্তিক, বুঝতে পারছেন? কোন কোশ্চেন আছে? ওকে, মানে আছে কমিশন বলতে আমি যে সংগঠনটা তৈরি করছি, সেখানে সংগঠনটা তৈরি করার পর এখানে বিভিন্ন বিভাগে আমার বিভিন্ন ধরনের লোকের প্রয়োজন হবে, এই লোকগুলাকে সংগ্রহ করার প্রক্রিয়াকে আমরা বলবো সেখানে কমিশন। সাধারণত একটা প্রতিষ্ঠান তার অভ্যন্তরীণ অথবা বাহ্যিক ও বিভিন্ন উৎস থেকে কমিশন করে থাকে। সরলরৈখিক পদ্ধতি যদি আমাকে ইউজ করে বাধ্যতামূলক হয় তাহলে সরলরৈখিক মানে কি একজনের আন্ডারে একজনই থাকবে এবং এখানে আমাদের তাকে সব কাজগুলো করতে হবে। মুভি দেখতে আসলে মানুষ এরকম চুপচাপ বসে থাকে, অন্য আরেকজন মুভি করতেছে, আপনাদের কাছে আমাদের মনে হয় আসছেন কোন আবার একটা টাইম আসছেন আবার একটা টাইম চলে যেতেছে, কিন্তু পড়ার জন্য যে একটা ব্যাপার সারা শোনেন, অন্যান্য বছর স্টুডেন্টদের যেটা হয় যে চান্স পাওয়ার জন্য যেটা আগ্রহ, আপনাদের ইউনিয়নের কথাই বলতেছি, অন্য কোচিং কথা বলতেছি, আপনাদের ইউনিয়নের কথাই বলতেছি, চান্স পাওয়ার যেটা আগ্রহ যে আমাকে চান্স পাইতে হবে, আমি এত সময় কষ্ট করে আসতেছি, সময় কষ্ট করে ক্লাস করতেছি, সকাল সকাল তো অনেকে ঘুমাইতেছে, সে ঘুম নষ্ট করে দেয় এখানে, যারা বিবি কোশ্চেন দেখছেন তারা তো বুঝছেন কোশ্চেন ইজি হয়, মানে যেরকম শীতে সুন্দর করে লাইন টু লাইন কথা বলা থাকে, অনেক ভালো করে ক্রিটিক্যাল ভাবে ঘোরা কাছে আছে, কোশ্চেন গুলো সব ইউনিভার্সিটি এইভাবে ঘোরা কাছে আইবে, আপনি এক বিবি হয়তো বা টার্গেট সেভ নয় পরীক্ষা যেমন চাতা হয়েছে আপনার কষ্ট লাগে না, কিন্তু যখন ডিউতে পরীক্ষা দেওয়ার সময় এরকম একটা কোশ্চেন দেখবেন তখন কি করবেন? আমি মানলাম আপনার ম্যানেজমেন্টে শুধুমাত্র আপনার হয়তো বা একটু নিজের মন মতো আসবে, তবে ভাই যেটা পুরো বারোটা কোশ্চেন যদি হয় বারোটায় তো আর এমনি আসবে না, বারোটা দেখবেন হয়তো দেখেছে যে সাত আটটা আসতে পারে, বাকি চারটা কি আপনি কি এমনি ছাড় দিয়েছেন, ছাড় দিয়েছিলেন আপনি অন্য কোশ্চেন, আপনার অ্যাকাউন্টিং, আপনার বাংলা, আপনার এখানে মধ্যে ইংলিশ, এগুলো তো সবগুলোই ক্রিটিক্যাল কোশ্চেন, কিন্তু এমনভাবে কোশ্চেন গুলো করে যাতে আপনি অনেক ভালো না হলে না পারবেন না, ওইভাবে কোশ্চেন গুলো করা হয়, বিউপি মনে করেন না যে আলাদা কোনো ভিন গ্রহের জন্য কোনো কোশ্চেন করছে, আপনাদের জন্য কোশ্চেন করছে, এবং ওরা এইভাবে প্রতি বছর কোশ্চেন করে, প্রত্যেকটা ইউনিভার্সিটি এইভাবে কোশ্চেন করে, কেউ আপনার একদম হাতে লনা তুললে খাওয়াই দেবে না, আপনার নিজের যোগ্যতা অনুযায়ী নিজেরটা বাইক করে নিতে হবে, আপনার আমার কাছে যে সত্যি মনে হচ্ছে জানেন আপনাদের সবাই মানে সবার আজকে একজন কোশ্চেন করছে, এই জন্য ওনারা আলাদা করে বলবো, এইখানে যতজন আছেন
সবারই আমার আগের এক্সপিরিয়েন্স 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে যদি ডিরেক্টলি আল্লাহ লেখা না দেয় যে ওই ইউনিভার্সিটি পড়বে তাহলে আপনি চেষ্টা দেশের পরিবর্তন করতে পারবেন আপনাদের চেষ্টার লেভেলটা বেশি আপনাদের যে পরিমাণ চেষ্টা অন্যান্য বছর স্টুডেন্ট থেকে সেই হিসাবে আমি বলতে পারি যে আপনাদের চেষ্টা অনেক কম অনেক আপনারা একদমই মানে কোন রকম মানে আসলে আসতেছেন চাইতেছেন অন্যান্য বছর কি হয় স্টুডেন্ট একজন আসলে মানে আমি নিজে মানে সাধারণত করে এই কোশ্চেন আনসার কি হবে আর সেই জায়গায় আমি আপনাদের দিয়ে কোশ্চেন পাই না অন্যান্য বছর দেখা যায় যে এই কোচিং এর সিটে কি পরিমাণ ভুল আছে সেটা আমি জানি অন্যান্য বছর দেখতাম ক্লাস শেষে আমার আধা ঘন্টায় লাগতো সবার কোশ্চেন সলভ করে দিতে যে আমার এই কোশ্চেন আমার এই কোশ্চেন আমার আমি এটা বুঝতেছি না এটা মনে কিছু অন্যরকম হবে এখানে বলা আছে এরকম এইরকম কোশ্চেন সলভ করতে আমার ক্লাসের পরে আর আধা ঘন্টা বেশি লাগে আর আপনাদের এখানে আমার এখন মনে হচ্ছে যে ক্লাসের আধা ঘন্টা আগে এই ঘন্টা সলভ শেষ হয়ে কারণটা এটা কি পড়া চেঞ্জ হয়ে গেছে না পড়া আগে যা পড়েছি এখনো তা পড়াইছি এরকম না যে আলাদা করে নতুন নতুন পড়া আছে সব কিছু সেম আছে শুধু মানুষগুলো পাল্টাই গেছে মানুষগুলো অ্যাটিটিউড যেটা যেটা দরকার সেইটা নেই এখন আমি আপনাদের সাথে এতটুকু বলবো বিউপিতে যা করছেন এইরকম যদি বারবার করতেই থাকেন তাহলে দিন শেষে কিন্তু আপনার ন্যাশনাল স্যার কোনো উপায় থাকবে না ন্যাশনাল মেয়েদের বলছে বাংলাদেশের টোটাল বেকার 66% বেকার ন্যাশনাল থেকে সুতরাং আপনি এই জায়গার মধ্যে ন্যাশনালে আশা করে লাভ নেই না পারলে এটা ব্যাপারটা না পারার সুযোগ তো এখন আসতেছে না আপনারা মনে করেন না যে কোশ্চেন আপনাদের একদম অনেক সহজ হবে এটা ভাবাটা অনেক বোকামি হবে আপনার সর্বোচ্চ অধিকার করে দেবে আপনি একটা চিন্তা করেন আপনি এইখানে যে পড়াগুলো দেখতেছেন আপনার কি মনে হয় এইটা আপনি একা করে ফেলতেছেন না বাংলাদেশের যতগুলো সিট আছে কোচিং আছে সবগুলো কোচিং এর সিটে এই কথাগুলো আছে আপনি আপনার ফ্রেন্ড কারো থেকে প্যারাগন বা আইকন বা স্কোর আছে সিট একটা ধার নিয়ে তার নিয়ে ওই টপিকটা আপনার কোচিং এর সিটের সাথে মিলাই দেখেন দেখবেন 90% মিলে হয়তো বা কেউ উপস্থাপনটা বেশি করছে কেউ উপস্থাপনটা কম করছে এখন এখানে যদি চিত্র আঁকায় দিছে এখানে অনেক কিছু ছকা করে দিছে অন্যান্য কোচিং এর ছকা করে দেয় না চিত্র আঁকায় দেয় না যার কারণে ওইখানে আমাদের অন্যভাবে কথা বলে কিন্তু কথা একই লাগে সবাই একই জিনিসই করতেছে সবাই যদি একই জিনিসই করেন তাহলে চান্স তো সবাই পাবেন আপনার চান্স যদি সত্যি সত্যি পাইতে সবার থেকে একটু ভালো করে আপনি পারতে হবে সবার থেকে না ভালো করেন তাহলে আপনারা অনেকে যে ভুলটা করেন ইংলিশের প্রতি খুব গুরুত্ব দেন মানে এত গুরুত্ব দেন ইংলিশে আপনার পাস করতে হ্যাঁ ইংলিশে আপনার গুরুত্ব দেওয়া উচিত রিটেন আপনার গুরুত্ব দেওয়া উচিত কারণ এগুলোতে পাস করতে হয় এগুলো পাস না করলে আপনি যতই করো নাম্বার পাস না কোনো সেটা আমার লাভ নেই তা আপনি দেখেন ইংলিশে পাস করে দেবেন বলতে পারবেন পাঁচ ইংলিশে পাস পাঁচ আপনি নর্মালি পান করেন তিন চার মানে ইংলিশে ফেল করলে পাস করে তো পাস করছে ফেল করে নর্মালি কি হয় তিন চার পাঁচ এরকম ভাই মোবাইলের সাইলেন্ট অপশন আছে দেখেন আমি যেটা বলতেছিলাম এটা বলতেছিলাম ওই জায়গার মধ্যে